বন্ধুরা, এই ক্লাসে আমরা বহিঃস্থ তহবিল সম্পর্কে জানবো। আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে অভ্যন্তরীণ তহবিল নিয়ে কথা বলেছি, আজকে আমরা বা এই ক্লাসে আমরা বহিঃস্থ তহবিল নিয়ে কথা বলবো। সো বহিঃস্থ তহবিল বা বহিঃস্থ উৎস কি? বহিঃস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। জাস্ট এটা যেমন দিয়ে একটি বলা হয়েছে যে ব্যাংক থেকে ঋণ, বাট আরও কিন্তু শত শত উৎস আছে। সো এক কথায় প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস, একদম সহজ ভাষায় প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করাকেই বলা হয়। আমার হাতের সোজা টান দাও, এত বাজে সোজা দিতেই পারি না। ওকে, আচ্ছা, প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করাকেই কিন্তু আমরা বহিঃস্থ উৎস বলি। ব্যাংকের কাছে ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড বিক্রি করেও এই ধরনের তহবিল সংগ্রহ, এই ধরনের ধরনের তহবিল সংগ্রহ করা যায়। অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা তহবিল সংগ্রহের বহিঃস্থ উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। বহিঃস্থ উৎসের মধ্যে আমরা যদি বলি বাহ্যিক উৎস, বহিঃস্থ তহবিল সংগ্রহের বহিঃস্থ উৎসগুলো বেশ জনপ্রিয়। এর দুটি কারণ আছে, কারণ অনেক কোম্পানি চায় বহিঃস্থ তহবিল থেকে তাদের একটা মেজর অংশ সংগ্রহ করবে। দুটি কারণ আছে, একটি কি ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই অর্থের উপর কর দিতে হয়। দেখো, ধরে নিলাম, আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরে নাও আমার মোট 100 টাকা আছে, লাভ করেছি আমি, নিট লাভ হয়েছে আমার 100, বা মোট লাভ হয়েছে, মোট লাভ থেকে কর বাদ দিলে নিট লাভ হবে। সো মোট লাভ হয়েছে মানে সব ব্যয় বাদ দিলে নিট লাভ হবে। এখন আমি ধরে নিই আমার লাভ হয়েছে 100 টাকা, আমার কর ধরে নিলাম 10%। সো 10% দিলে আমার কত টাকা হচ্ছে, আমার টোটাল 90 টাকা হচ্ছিল। এখানে আমার মানে আমার লাভ হচ্ছে 10 টাকা দিয়ে দেওয়া লাগছে। সো আলটি মানে 10 টাকা বলতে আমি এখানে 10% মানে 10 টাকা আমার কর দেওয়া লাগছে। এইবার দেখো, আমার 100 টাকা হয়েছিল লাভ, এখান থেকে মনে করো আমি 5 টাকা দিয়েছি, আমি বহিঃস্থ উৎস থেকে ঋণ নিয়েছিলাম বা মনে করো ব্যাংক ঋণ নিয়েছিলাম, আমার 100 টাকা লাভ হওয়ার পরে আমি 5 টাকা ঋণের সুদ দিয়েছি, মানে আমার লাভ কত হয়েছে 95 টাকা। এইবার যদি আমি এখানে 10% ধরি, তাহলে দেখো কী হবে, আমার মাত্র 9.5 টাকা আমার কিন্তু কর দেওয়া লাগবে। সো দেখো, যদি আমি অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করেই কাজ করি তখন আমার কর দেওয়া লাগছে 10 টাকা। ঠিক একইভাবে একই ব্যবসার ক্ষেত্রে যদি আমি বহিঃস্থ উৎস থেকে আমি ঋণ নিয়ে আমি ব্যবসা পরিচালনা করি বা লাভ করি, সেখানে আমাকে টাকা দেওয়া লাগছে মাত্র 9.5 টাকা। সো এইটা হচ্ছিল অন্যতম একটা কারণ, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মোট মূলধনের একটা মেজর অংশ বহিঃস্থ উৎস থেকে সংগ্রহ করতে চায়। এবং আরেকটি উৎস কি, আরেকটি কারণ কি, ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে যায়, ফলে বহিঃস্থ অর্থসংস্থানই তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে কাজ করে। অর্থাৎ ছোট প্রতিষ্ঠানের পক্ষে তাদের যে অভ্যন্তরীণ অর্থসংস্থান আছে এটি অনেক সময় প্রয়োজনের থেকে কম হয়ে যায়, মানে যেটুকু প্রয়োজন সেটুকু করতে পারে না। সো আর কিছু উপায় না পেয়ে তারা তখন বহিঃস্থ উৎস থেকে কিন্তু অর্থ সংগ্রহ করে। তবে বহিঃস্থ তহবিলের একটি অসুবিধা হলো এর সুদ প্রদান করা বাধ্যতামূলক, কারবার লাভ করুক বা নাই করুক ঋণের সুদ ও কিস্তি অবশ্যই প্রদান করতে হবে। অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করলে এই অসুবিধার সৃষ্টি হয় না। সো দেখো, এই যে আমি এখানে ধরে নিই আমার যে ব্যবসা প্রতিষ্ঠান, এখানে সব মিলিয়ে মনে করো 80 টাকা ছিল হচ্ছিল আমার এখানে ঋণ নেওয়া, 80 টাকা ধরে নিলাম। এখন আমি যদি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে করি, অর্থাৎ ধরে না আমাদের অবণ্টিত মুনাফা থেকে আমি 80 টাকা নিলাম, এখন এই টাকাকে টাকার উপরে কি আমার কোনো খরচ আছে? একটা সুযোগ বা একটা আছে, এটা আমরা পরবর্তী ডিসকাস করব, কিন্তু আর কিন্তু আমরা দায় দেনা নেই, আমরা এখানে লাভ করি বা লস করি কিচ্ছু যায় আসে না। কিন্তু যদি আমরা এটি ঋণ নিতাম, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এখানে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, ধরে নিই আমাদের 10 টাকা বা ধরে নিই আমাদের 8 টাকা বা আমাদের 5 টাকা কিন্তু এখানে সুদ দেওয়া লাগতো। সো যদি প্রতিষ্ঠান লাভ করবে করুক, প্রতিষ্ঠান লাভ করুক বা লস করুক যাই করুক না কেন, তাদেরকে কিন্তু এই 5 টাকা সুদ দেওয়া লাগতোই। কিন্তু যদি অভ্যন্তরীণ উৎস থেকে আমরা অর্থ সংগ্রহ করি, তাহলে কিন্তু আমাদের এই যে একটা অসুবিধা যে সুদ দিতেই হবে, এর কিন্তু কোনোই অসুবিধা নেই, মানে এই ঝামেলাটা নেই। তো আশা করি তোমরা বহিঃস্থ উৎসের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পেরেছ। আমাদের বহিঃস্থ উৎসের প্রকার ভেতর 3টি, একটি স্বল্পমেয়াদী, একটি মধ্যমেয়াদী, একটি দীর্ঘমেয়াদী। এই 3টি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, এবং আমাদের এই ভিডিও কিন্তু এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।